ইনশাআল্লাহ 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 অবশ্যই পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে ইনশাআল্লাহ মেসি 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 আজকে কি আর্জেন্টিনা জিততে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন কিভাবে মনে করেন মেসি শেষ কাল আসে এই সব আর্জেন্টিনা আজকে এবার কাপ নিয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল আপনারা জানেন যে এবারে বেশতম আসর কাতারে অনুষ্ঠিত হচ্ছে এবং চলমান বিশ্বকাপ ফুটবল ঘিরে অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে আজকে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই বিশ্বকাপ এটা আজকে বিশ্বকাপ ফুটবলের বেশতম আসরের আজকে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস গতবারে যিনি বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন সেই ফ্রান্সের মধ্যকার আজকে সেই জমজমাট আজকে সে আকর্ষণীয় এবং আমি এখানে দেখা যাক আর্জেন্টাইন সাপোর্টারদের সাথে আমি কথা বলবো আর্জেন্টাইন সাপোর্টাররা কিভাবে তারা আজকে যে এই ফাইনাল খেলায় আর্জেন্টিনা আদৌ কি তাদের সেই চমক দেখাতে পারবেন এবং শিরোপা ঘরে তুলতে পারবেন কিনা এসব বিষয় নিয়ে আমি দর্শক আর্জেন্টাইন সাপোর্টারদের সাথে কথা বলছি আপনারা আমাদের সাথে থাকুন দেখা যাক আর্জেন্টিনা সাপোর্টাররা কি বলে কই আর্জেন্টিনা সাপোর্টাররা কই এদিকে আসেন এদিকে আসেন দেখি দেখি বসে আছেন কবে সেই মুক্তম সময় আসবে এবং আর্জেন্টিনা ফ্রান্সকে খাবু করে তারা এই ফিফা বিশ্বকাপ ফুটবলের 2022 অর্থাৎ 22তম আসরের এই শিরোপা আর্জেন্টিনা ঘরে তুলবে যেহেতু এইবারে আর্জেন্টিনার যে সুপারস্টার প্লেয়ার লিওনেল মেসি তার এবারে শেষ বিশ্বকাপ সেহেতু সব শ্রেণীর পেশার আর্জেন্টিনার সাপোর্টাররা মনে করে এবারে প্রশংসার দাবিদার হয়েছে আমরা আশা করি আগামীতেও এই আমাদের এশিয়া মহাদেশে আয়োজক দেশ হিসেবে আমাদের এশিয়া মহাদেশ থেকে এই ফিফা বেশ কয়েকটি দেশকে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য বাছাই করে নেবেন সে পর্যন্ত আপনারা সাথে থাকুন শিহাবুদ্দিন স্যানেল কর্ণফুলি চট্টগ্রাম।